মিরপুর ইউনিয়নের সিরিয়ামসি গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক তালেব আলীর সন্তান আকমল হোসেন ১৯৯৮ সালে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি টানা দ্বিতীয়বারের মতো মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গোল্ড মেডেল পান। ২০০৯ সালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে অংশ নেন। সে সময় চেয়ারম্যান পদে ফলাফল নিয়ে আইনি জটিলতা দেখা দিলে উচ্চ আদালতের রায়ে সারপাড়া এক কেন্দ্রে পূর্ণ ভোটের মাধ্যমে তিনি ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হন। গত ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ফের চেয়ারম্যান নির্বাচিত হন। আকমল হোসেন ১৯৯৮ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৪ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আবারও সভাপতি নির্বাচিত হন। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নির্ভীক, ধৈর্যশীল রাজনীতিবিদ ছিলেন। সিরিয়ামসি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও শহীদ স্মৃতি সংসদ সিরিয়ামসির উপদেষ্টা ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার চাচাতো ভাই সাত উদ্দিন শহীদ হন। মোহাম্মদ আকমল হোসেন গত ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৮ ডিসেম্বর তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের মাত্র ১৯ দিনের মাথায় গত ২৬ ডিসেম্বর সোমবার রাত ১টা ৪০ মিনিটে ঢাকার স্কুল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৪ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে রাত ১২:৩০টায় তিনি অসুস্থ বোধ করেন। তাকে স্কয়ার হাসপাতালে নেয়ার পর রাত ১টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুর খবর শুনে সাথে সাথে হাসপাতালে ছুটে যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ২৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে সিলেট থেকে অ্যাম্বুলেন্স যোগে আকমল হোসেনের মরদেহ প্রথম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে মরদেহ বহনকারী গাড়িটি পৌঁছে দলীয় কার্যালয়ে মরহুমের বিধি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথপুরের সর্বস্তরের নাগরিক। প্রথমে দলীয় পতাকা প্রয়াতের মরদেহ প্রদান করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাল করিম রিজু ও সহসভাপতি মিজানুর রশিদ ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর যথাক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর পরিষদ, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কলকুলি ইউনিয়ন আওয়ামী লীগ, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগ, পাটলি ইউনিয়ন পরিষদ, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে মুফতি গিয়াসউদ্দিন মোনাজাত পরিচালনা করেন। আল্লাহ তোমার বান্দা কোনো শেষ হবে, আমরা তোমার কাছে সব দয়ার ইয়া আল্লাহ, আল্লাহ তোমার বান্দার যত অপরাধ আছে তুমি দয়া করে মাফ করে দিয়ে আল্লাহ, আল্লাহ আমরা দেশের উপরে রহমতের নজর করো ইয়া আল্লাহ, আল্লাহ জানাম আকমল হোসেন সাহেব এই থানার লাগি এই উপজেলার লাগি এখন অভিভাবক আসলো আল্লাহ, আল্লাহ তোমার বান্দার লোকে কবর তো গেলে আসল গ্রন্থ তোমার দয়ার ব্যবহার করিল আল্লাহ, আল্লাহ আমরা তামামে মাফ চাইয়ার অবলে মাফ করে দেও আল্লাহ, আমরা যে জায়গাটা আটকাই আছি উদ্ধার করে দেও আল্লাহ, অসল্লাহ তাআলা আলা খাইর খালকি নূর আরশি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন আমিন আমিন।
এরপর গ্রামের বাড়ি সিরামশির উদ্দেশ্যে মর্দ বহনকৃত গাড়িটি উপজেলা সদর ত্যাগ করে। বিকেল 4:15 সিরামশি হাইস্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 27 ডিসেম্বর শোক বিবৃতিতে তিনি মরহুম আকমল হোসেনের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের পরিজন আত্মীয় স্বজন গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও মোহাম্মদ আকমল হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক শোক বার্তায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আকমল হোসেন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এক পরীক্ষিত কর্মী। তার রাজনৈতিক বিচক্ষণতা ও জনমানুষের প্রতি তার সম্পৃক্ততা তাকে বারবার জনপ্রতিনিধির আসনে বসিয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে নিয়োজিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যক্তিগতভাবে আমি আকমল হোসেনকে একজন সৎ নির্ভীক পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে চিনি। তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন তার বিহেদী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তারা বলেন, তার মৃত্যুতে জগন্নাথপুর রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি হল যা পূরণ হবার নয়। আকমল হোসেনের মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজুল সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সহসভাপতি সিদ্দিক আহমেদ, সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আতর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মুক্তাদির আহমেদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশিদ ভুইয়া, সাধারণ সম্পাদক রেজাল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সহসভাপতি সিরাজুল হক, আব্দুল কাইম মশাইদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দুল সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহপ্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহপ্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাবেক সভাপতি তনুজ কান্তি দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শঙ্কর রায়, সহসভাপতি তাজউদ্দিন আহমেদ, এনামুল হক রেনু, সাধারণ সম্পাদক সনোয়ার হোসেন সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য আলী আহমেদ, সাংবাদিক জুয়েল আহমেদ, আমিনুল হক শিপন, রেজওয়ান কুরেশি, উপজেলা শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নূর হক, সাধারণ সম্পাদক জাহিরুদ্দিন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন, যুক্তরাজ্যস্থ সিরামশি এসোসিয়েশনের সেক্রেটারি মাহবুব রহমান খোকন, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সেক্রেটারি আঙ্গুর আলী, রিপোর্টার্স ইউনিট ইউকের পক্ষ থেকে আনসার আহমেদুল্লাহ, মতিয়ার চৌধুরী, শাহেদ রহমান। এক শোক বার্তায় তারা তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও ইনফো মিডিয়া পরিবার আকমল হোসেনের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।